আমার বিটিসির বিটিআর বিটিসি বা বিটিআর অলরেডি টোটাল 5খন ডিস্ট্রিক্ট আছে। এখন হচ্ছে কোকরাঝাড়, চিরাং, বাক্সা, তামুলপুর আর ওদালগুড়ি। অসম সরকারের নেতৃত্বত আর বিটিসি গভর্নমেন্টের নেতৃত্বত বর্তমান হেলথ ডিপার্টমেন্ট বা হেলথ ডেলিভারি সিস্টেম খুব একটা গতি এটা লৈছে। আপনারা নিশ্চয় গম পাইছে বহুত সিভিল ওয়ার্ক চলি আছে, বহুত স্ট্রাকচারের কাম চলি আছে। গতি আমি বিটিআরও আমি খুব আশা করো যে বিটিআরও অন্য অন্য ডিস্ট্রিক্টর বিটিআর ডিস্ট্রিক্ট এখনো পিছ পড়ে থাকা নাই, যথেষ্ট কাম এটা চলি আছে। আর আমার টোটেল বিটিআর এতিয়াল আমার প্রত্যেক ডিস্ট্রিক্টতে একোখনক সিভিল হসপিটাল আছে আমার ইনফ্রাস্ট্রাকচার। আর কোকরাঝাড় ডিস্ট্রিক্টত এখন সাব ডিভিজনাল সিভিল হসপিটালও আছে, SGCS বলে আমি কম। গতি তে ইনফ্রাস্ট্রাকচারের লগতে আর টোটেল আমার ইয়াতে বর্তমান নর্মেল অবস্থা হল বিটিআর বা কোকরাঝাড়ত। কোকরাঝাড় যদি চা যায় 570 আমি বেডর ক্যাপাসিটি আমার আছে, আর হোল বিটিআর 1696 ক্যাপাসিটি আছে। গতি আমি এই স্ট্রেন্থত বিটিআর বিটিআর আমি হেলথ ডিপার্টমেন্টে যথেষ্ট সেই ইনফ্রাস্ট্রাকচার লো আমি বহুত আমি জাস্ট টু ফাইট এগেইনস্ট দ্য সিটুয়েশন আমি এবল। গতি এইটো ভাবিব নালাগে যে বিটিআর পিছ পড়ে আছে। আর একটা ইম্পর্টেন্ট কথা মই কব খুঁজছো ইন দ্য বিটিআর ডিস্ট্রিক্ট, স্পেশালি বিটিআর ডিস্ট্রিক্ট আপনাদের জানে এখন হয়েছে একটা ইন্টারন্যাশনাল বর্ডারের লগত এখন লাইন আপ আছে। হোল নর্থ পার্ট অব দ্য বিটিআর ইন্টারন্যাশনাল বর্ডার আছে, আর পূব সাইডত আপনার অরুণাচলের অল্প বর্ডার আছে ইন্টারস্টেট, আর পশ্চিম সাইডত আমার ইভেন ওয়েস্ট বেঙ্গলের লগতো বর্ডার আছে। আমি ইয়াত আহি যেতিয়া এই সরকার খুব ডাইনামিক আমার সিএম স্যারে প্রমোদ বড়ো স্যার আর আমার এক্সিকিউটিভ মেম্বার ইএম অরূপ কুমার দে স্যারে আমার নেতৃত্বত আমার এটা গাইডেন্স দিছে। আমি ইন্টারন্যাশনাল বর্ডারটো হেলথ ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপ করার কারণে আমি প্ল্যান করেছো। আর এই ইনফ্রাস্ট্রাকচার আমি বিশেষ করে কি ভুটানের লগত আমি ছটা বিভিন্ন গেটত আমি ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপ করার কারণে আমি প্ল্যান করেছো। তার ভিতর হয়েছে কি আমি ভৈরবকুণ্ড গেট আছে মোস্ট ইস্ট পার্ট ভৈরবকুণ্ড গেট, তারপর আমার এটা আছে সামরাং গেট এটা আছে, তাতো আমি এখন হসপিটাল বনার কারণে এটা আমার প্রস্তুতি আছে। অহা 3 বছরের ভিতর আমার সেই প্রস্তুতিবিল আমি আগুয়াই লই যাম। থার্ড হয়েছে দরঙ্গা মেলা, তাত আমার হেলথ এন্ড ওয়েলনেস ক্লিনিক এখন আছে দরঙ্গা মেলা গেট। ফোর্থ হয়েছে এইটো নাংলাম গেট বলে কয়, এইটো পানবাং সেই ভুটান কাউন্টার পর পানবাং বলে এখন জায়গা তাত। তারপর চিরাং ডিস্ট্রিক্টর লগত লাগি থাকা আমি গেলেপুটো এখন গেট আছে, সেই গেটতো আমি খুব তাত এখন মিনি পিচি খুবই প্রয়োজন। আর 7 নম্বর হয়েছে আমি কোকরাঝাড় ডিস্ট্রিক্টর আমার সরলপাড়া, একইখানে আমার এখানে প্রয়োজন কারণ এই ইন্টারন্যাশনাল বর্ডার হয় প্লাস আমার ক্রস বর্ডার মেলেরিয়া এটিও একটা বিগ ইস্যু ফর দ্য বিটিআর হেরি মানুষের কারণে। গতি একইখান আমি ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপ করি। আর লেটেস্ট মই এইখানে আর কব খুঁজছো ইয়াতে আমি যিমান পারে গভর্নমেন্টর যেখানে আমার ইনফ্রাস্ট্রাকচার হেরি ইন্ডিকেটর দিছে বিটিআর ডিস্ট্রিক্টর ইন্ডিকেটর একটা আছে, যে প্রেগনেন্ট ওমেনের চেক আপর ক্ষেত্রে আমার বেশ একটা ইন্ডিকেটর আছে 4NC যে কভারেজ, সেইটার কারণে আমি খুব উই আর জাস্ট ফাইটিং ফর দ্যাট, যিমান পারে আমি যুদ্ধ এখন দিয়ে আছো। আর ডুরিং দ্য প্রেগনেন্ট ওমেন আমার ডুরিং দ্য প্রেগনেন্ট পিরিয়ড আমার এনেমিয়া যে কারেকশন তার কারণে 100% আমার ট্রিটমেন্ট করার কারণে আমার একটা কমিটমেন্ট আছে। তার কারণে আমি অলপতে সিএম স্যার আর ইএম স্যারের নেতৃত্বত আমি ইয়াতে এখন ম্যাটারনেল এন্ড চাইল্ড হেলথের উপর এখন সেমিনার এখন আমি ইয়াত যা 11 নভেম্বর আলোচনা হয়ে গেছে অলরেডি। গতি তাতো আমি বিভিন্ন ধরনের মেকানিজম তাত আমি আলোচনা করেছো যে হোল ইনফ্রাস্ট্রাকচারখিনি আমি ডেভেলপ করব লাগিব যাতে ম্যাটারনেল এন্ড চাইল্ড হেলথ কেয়ারের ক্ষেত্রে আমার কোনো ধরনের ল্যাবস নহয়। যাক আমার সিভিল হসপিটাল আছে যত আমার FRU আছে, CEC আছে, আপ টু ব্লক PSC লেভেলের 24/7 সার্ভিস আমি দিয়ার কারণে আমি খুব জোরদার ট্রাই এটা করে থাকা হয়েছে।
আৰু আমি প্ৰত্যেক হেল্থ ইনষ্টিটিউচন য'ত ডেলিভাৰ 24/7 ছাৰ্ভিচ থাকে তাত এটলিষ্ট ওৱান গাইনেকলজিষ্ট এণ্ড ওৱান পেডিয়াট্ৰিচিয়ান এনগেজ কৰাৰ কাৰণে আমি এটা অলৰেডি গভৰ্ণমেণ্টে প্ৰস্তুতি চলাইছোঁ যাতে মেটাৰনেল এণ্ড চাইল্ড কেয়াৰটো খুব সুন্দৰ পায়। এইখিনি কথা আমি আপোনালোকক কৈছোঁ। আৰু এটা খুব অলপতে এখন মিডিয়াত এটা পাব্লিছ হৈছিলে, সেইটো ক্ষেত্ৰতো আমি হেল্থ ডিপাৰ্টমেণ্ট যথেষ্ট এৱেৰ। আমাৰ য'ত আৰ এন বি চিভিল হস্পিটেলৰ কথা তাত আছিলে, আমাৰ জইণ্ট কমিটিয়ে ভিজিট কৰিছিলে। এইটো আচলতে খুব মিছ আণ্ডাৰষ্টেণ্ডিঙৰ কাৰণে এইটো কাম অলপ লেপছ হৈ আছে। এইটো কাৰণে আমি খুব খুব কম দিনৰ ভিতৰতে নতুন এটা অপাৰেশ্যন থিয়েটাৰ আমি প্ৰস্তুত কৰি উলিয়াবৰ কাৰণে প্ৰস্তুতি অলৰেডি ই এম ছাৰে জোৰধাৰ চেষ্টা কৰিছে। কাৰণ তাত আচলতে ঘৰটো ডেমেজ ঘৰ হৈছিলে, কিন্তু গভৰ্ণমেণ্টৰ কাৰো আচলতে হেৰি নাছিলে যে এইটো আচলতে ভবা হৈছিলে যিহেতু কোকৰাঝাৰ মেডিকেল কলেজ এখন বনাই আছে। আৰু যদি একো যদি নহয় গভৰ্ণমেণ্টৰ প্লেন মতে এইটো আচলতে 2023 চনৰ আমাৰ মাৰ্চ এপ্ৰিল মানৰ পৰা তাত অলৰেডি স্থানান্তৰ হৈ যাব। গতিকে তাতে নতুন এটা ইনফ্ৰাষ্ট্ৰাকচাৰ ডেভেলপ এটা হৈ আছে যিহেতু এই ষ্ট্ৰাকচাৰটোৰ কাৰণে অলপ প্ৰব্লেম এটা হৈছিলে। কিন্তু আমাক এতিয়া অনাৰেবল ই এম ছাৰে আমাক এতিয়া ইনষ্ট্ৰাকশ্যন দিছে যে নহয়, আমি কোকৰাঝাৰ চিভিল হস্পিটেলতে আমি এটা বেলেগ ঠাইত নতুনকৈ অতি এটা প্ৰস্তুত কৰি উলিয়াবৰ কাৰণে আমি এটা ব্যৱস্থা কৰা হৈছে। তাত উইথিন 10-15 দিনৰ ভিতৰত নিশ্চয় নতুন অতি ৰাইজে পাব। আপোনালোকে আচলতে আমাৰ যিটো উল্টাপানী আৰু সৰলপাৰা হেল্থ এণ্ড ৱেলনেছ ক্লিনিক আছে তাত আচলতে আমাৰ হেল্থ এণ্ড ৱেলনেছ ক্লিনিক ষ্ট্ৰাকচাৰ হিচাপে তাত এজন চি এইচ অ' আমি এনগেজ কৰিব লাগে। অলৰেডি তাত চি এইচ অ' আচলতে আমাৰ এনগেজ কৰা আছে আৰু তাত এ এন এম এগৰাকী থাকে। গতিকে মেটাৰনেল চাইল্ড যিখিনি বেচিক যিটো কেয়াৰ, প্ৰেগনেণ্ট ৱমেন যিখিনি হেল্থ চেকআপ, সেইখিনি অন্ততঃ তাহি লেভেলতে কৰিব লাগে। ইৰেগুলাৰ এটেণ্ডেঞ্চো মোক আচলতে অফিচিয়েলি আমি গম পোৱা নাই। নিশ্চয় আমি যদি ইৰেগুলাৰ এটেণ্ডেঞ্চ আছে আমাৰ কৰ্মচাৰী চি এইচ অ' বা এ এন এম এই দুটাই ষ্ট্ৰাকচাৰে থাকে আৰু আশা প্ৰতিটো হেল্থ এণ্ড ৱেলনেছ ক্লিনিকত 4-5জনকৈ আশা আমাৰ থাকে। যদি তেওঁলোকে ভালকৈ কাম কৰা নাই এই কমপ্লেইনটো ৰাজহুৱাকৈ আমালৈ দিলে নিশ্চয় আমি তাৰ ব্যৱস্থা ল'ম। যিহেতু আপুনি কৈছে খুব ভাল স্বাস্থ্য সেৱা চলি আছে বুলি কৈছে, কিন্তু কোকৰাঝাৰত খবতকৈ বেছি বুলি আমি গম পাইছোঁ এই ক্ষেত্ৰত, মৃত্যুৰ ক্ষেত্ৰত। এই ক্ষেত্ৰত কেনেকৈ মই ভিজিট কৰিছোঁ, যোৱাকালি মই ভিজিট কৰিছোঁ। তেনেকৈ যদি কিবা ইছ্যু থাকে তাৰমানে হৈছে কি, এইটো ইন জেনেৰেল ইছ্যু কৰিলে কাৰোৰ পৰা একশ্যন লোৱাৰ ক্ষেত্ৰত প্ৰব্লেম হৈ যায়। কিন্তু এইটো স্পেচিফিক যদি ইছ্যু থাকে ডেফিনেটলি আমি এইটোৰ ওপৰত ব্যৱস্থা ল'ম। না, গভৰ্ণমেণ্টৰ দুটা কথা আছে, ডক্টৰ যিসকল কিছুমান ডক্টৰ আছে নন প্ৰেক্টিচিং এলাউন্স তেওঁলোকে নলয়। নন প্ৰেক্টিচিং এলাউন্স যিসকলে নলয় তেওঁলোকে যদি চৰকাৰী টাইম যিখিনি তেওঁ অফিচিয়েল ডিউটিৰ বাদ দি বাকী টাইম তেওঁলোকে প্ৰেক্টিচ কৰিব পাৰে আৰু যিসকলে নন প্ৰেক্টিচিং এলাউন্স তেওঁলোকে লয়, কাৰণ গভৰ্ণমেণ্টে তাৰ প্ৰভিজন এটা কৰি দিছে যে যিসকলে সেই পইচাটো লয় গভৰ্ণমেণ্টৰ পৰা তেতিয়া তেওঁ কিন্তু প্ৰেক্টিচ কৰিব নোৱাৰে। আৰু তেনেকৈ যদি আমাৰ প্ৰমাণ পায় তাৰ এগেইনষ্টে নিশ্চয় আমি কঠোৰ ব্যৱস্থা ল'ম। এই হস্পিটেলটো আচলতে মেন পাৱাৰ এটা ইছ্যু আছে। আচলতে মেন পাৱাৰ কম হোৱাৰ কাৰণে আচলতে সেই অনুষ্ঠানবিলাক অলপ প্ৰব্লেম এটা হৈছে। মেন পাৱাৰ ক্ষেত্ৰত বিশেষ কৰি ডক্টৰ যিখিনি লাগে সেইখিনি আচলতে অসম গভৰ্ণমেণ্টে আচলতে ৰেছপনচিবল। গতিকে নিশ্চয় মই চৰকাৰক আমি জনাইছোঁ কিমান মেন পাৱাৰ কোকৰাঝাৰ খালী আছে, সেইখিনি কথা আমি গভৰ্ণমেণ্টক জনাইছোঁ। যেনেকৈ মই কোকৰাঝাৰ ডিষ্ট্ৰিক্টৰ মই এটা কৈছোঁ আপোনাৰ, কোকৰাঝাৰ ডিষ্ট্ৰিক্টত আমাৰ আপুনি চাওক, মই এটা হেৰি দিছোঁ, আমাৰ টোটেল এছ ডি এমৰ ৰেংকৰ অফিচাৰে আমাৰ ইয়াত 4টা খালী আছে আৰু সেইবিলাকত ডেপুটি ছুপাৰিণ্টেণ্ট এটা পোষ্ট আছে আৰু আমাৰ ডিষ্ট্ৰিক্ট আচলতে ডিষ্ট্ৰিক্টৰ কিছু পোষ্ট আমাৰ খালী আছে। এই খালী পোষ্টবিলাক মেকআপ কৰাৰ কাৰণে, ফিল আপ কৰাৰ কাৰণে আমি গভৰ্ণমেণ্টক জনাইছোঁ আৰু সেইটো ক্ষেত্ৰত আমি নিশ্চয় যিহেতু হৈছে ব্যৱস্থাটো যিহেতু লিখিছোঁ নিশ্চয় এটা ব্যৱস্থা হ'ব। যেনেকৈ মই আৰু এটা ক'ব খুজিছোঁ, আমি ছিনিয়ৰ মেডিকেল অফিচাৰ এণ্ড কোকৰাঝাৰ ডিষ্ট্ৰিক্টৰ কথাই মই উদাহৰণ দিছোঁ, আপুনি 47 চেংচন পোষ্টৰ এগেইনষ্টে
35 খালি আছে এডো বিগ এমাউন্ট বহুত হয় 47 জনৰ ভিতৰত 35 টা পুষ্টি খালি আছে গতিকে এইটো ব্লক ফিল আপ কৰিব লাগিব এটো আমি গৱৰ্ণমেণ্টক জনাইছো এটো কাম কৰি আছে অ বাৰজনে কাম কৰি আছে ঠিক আছে তেনেকে MNSO1 যেটো প্ৰথম সাকৰি জয়েন কৰ নতুন ডক্টৰ MNSO1 স্যাংচন পোষ্ট আছে 54 কিন্তু খালি আছে 33 তাৰ মানে আমি বহুত আধাটোকৈ খুব কম সংখ্যক ডক্টৰ ইয়াত পোষ্টবিলাকত মানুহ আছে গতিকে ডক্টৰখিনি আমি মেকআপৰ কাৰণে আমি চৰকাৰৰ লগত সংযোগ ৰাখি আছো নিশ্চয় চৰকাৰে এইখিনি ফিল আপ কৰিলে নিশ্চয় মানুহে নৰ্মেল যিখিনি বেচিক ৰিকুৱাৰমেণ্ট যিখিনি ফেচিলিটি সেইখিনি পাব কি নহয় নহয় অনুষ্ঠানটো যদি হয় যদি অনুষ্ঠানটো হয় তাত যিহেতু পোষ্ট চেংচন হ'ব পোষ্ট চেংচন যদি হয় নিশ্চয় আজি খালী হ'লেও হয়তো আৰু ভৱিষ্যতে হয়তো পোষ্টিংটো হ'ব মানুহজন থাকিব আচলতে ইয়াত নিৰ্ভৰ কৰি আছে কিছুমান ঠাইত আছে যে ডক্টৰজনে ভাবিছে মই নাযাওঁ তাত নকৰোঁ এইটো কাৰণে ইছ্যু আছে কিন্তু গভৰ্ণমেণ্টে এইটো নহয় যে তাত আমি কেনেকুৱা ঠাইত চাকৰিটো নিদিওঁ সেনেকৈ কোনো কথা নাই মাত্ৰ কি যিসকলে কৰিব খোজে সেই মানুহকেইজন ঠিক থাকিব লাগিব আৰু তেনেকৈ গভৰ্ণমেণ্টে নিশ্চয় তাৰ কাৰণে এটা ষ্টেপ ল'ব কিন্তু এইটো আমি ক'ব পাৰোঁ যে তাৰে পেৰিফেৰিত যিসকল ডক্টৰ যদি কেতিয়াবা এনগেজমেণ্ট দিয়ে এপইণ্টমেণ্ট দিয়ে সেই মানুহজনক আমি ডেপুট কৰি চিভিল হস্পিটেলত আনো কাৰণ সেইবিলাক হৈছে ভালনাৰেবল পইণ্ট য'ত আমাৰ ডক্টৰ থাকিব লাগে কিন্তু যিহেতু ডক্টৰ এনগেজমেণ্টেই হোৱা নাই যদি মেইন টাউনতেই নাথাকে এইবিলাক এলেকাত কোন যাব লাগে নাই কোকৰাঝাৰটো আচলতে ডক্টৰ যদি দিয়ে আমি এটা এইটো চেষ্টা আমি এইটো প্লেন এটা কৰিছোঁ আৰু যদি তাত যদি নাথাকে নাথাকাটো কোনো কাৰণ নহয় কাৰণ আমাৰ NM গৰাকী এতিয়া কাম কৰি আছে CHO জন কাম কৰি আছে এতিয়া যেনেকৈ আপুনি উল্টা পানী আৰু সৰলপাৰাৰ কথা কৈছে কিন্তু তাত আমাৰ CHO আছে অঁ আৰু কোকৰাঝাৰ হস্পিটেলত অকল অতিয়ে নহয় বহু ধৰণৰ প্ৰব্লেম তাত চলি আছে গতিকে সেইবিলাকৰ ক্ষেত্ৰত কি হ'ব নতুন অতি বনালেতো প্ৰব্লেম চল্ভ নহ'ব নহয় একজেক্টলি যদি কোকৰাঝাৰ চিভিল হস্পিটেলত যদি আপোনালোকৰ প্ৰব্লেম আছে আমাৰ যিহেতু ছুপাৰিণ্টেণ্ডেণ্ট আছে ছুপাৰিণ্টেণ্ডেণ্টে আমাক যদি ইছ্যুবিলাক কৈ দিয়ে আমি নিশ্চয় মই নতুনকৈ জইন কৰাৰ কাৰণে হেৰি হৈছে আৰু মই নিজেই তাত ইনভলভমেণ্ট এটা হৈ আছোঁ এতিয়া আৰু জইন কৰাৰ পৰা মই কোকৰাঝাৰ চিভিল হস্পিটেলৰ লগত মই অকণমান ভিতৰত সোমাই গৈ আছোঁ নিশ্চয় আমি ডিফিনেটলি ৰাইজে অহা দিনত ভাল ছাৰ্ভিচ পাব কাৰণ এখন পাব্লিক হস্পিটেল এখন আমি কোনো প্ৰাইভেট নাৰ্ছিং হোম বনাবলৈ নিদিওঁ আপোনালোকে এইটো জানি ল'ব যে এখন পাব্লিক হস্পিটেল এখন ৰাইজৰ কাৰণে সদায় যাতে খুব মুকলি ছাৰ্ভিচ এটা পায় এইটোৰ কাৰণে আমি সদায় লক্ষ্য ৰাখিছোঁ তাৰপিছত বিভিন্ন ধৰণৰ তাত বহুত দামী দামী যন্ত্ৰপাতি আছে একদম আদৰ্শ হস্পিটেল এটা সময়ত তো আদৰ্শ হস্পিটেলত কি হৈছে এতিয়া কোনো যন্ত্ৰপাতিয়ে মানে কাম নকৰে বিকল হৈ থাকে বেছিভাগে এইবিলাক ক্ষেত্ৰত ঠিক আছে মই এইখিনি বস্তু আপোনালোকে কৈছে আপুনি আমি ইনভেষ্টিগেশ্যন কৰিম আমাৰ মতে কোনো ধৰণৰ তেনেকৈ বিকল হ'ব লগা নহয় তেওঁলোকে যেতিয়াই মেচিন ইণ্ডেণ্ট কৰিছে তেতিয়াই এইটো দিয়া হৈছে আৰু এটা আপোনালোকক মই জোৰে ক'ব খোজোঁ BTC বা BTR ডিষ্ট্ৰিক্টকেইখন কোনো লজিষ্টিক ক্ষেত্ৰত কোনো অসুবিধা পোৱা নাই আল্ট্ৰাছ'ন'গ্ৰাফি মেচিন বেলেগ ডিষ্ট্ৰিক্টৰ আল্ট্ৰাছ'ন'গ্ৰাফি এটা মেচিন পাবলৈ বহুত দিগদাৰ কিন্তু ইয়াতে BTC গভৰ্ণমেণ্টৰ পৰা যথেষ্ট লজিষ্টিক তেওঁলোকে ছাপ্লাই কৰিছে বিচনা লাগে বিচনা দিয়া হৈছে তেওঁলোক আল্ট্ৰাছ'ন'গ্ৰাফি মেচিন লাগে সেয়াও দিয়া হৈছে আৰু তেওঁলোকে য'ত যেনেধৰণৰ ৰিকুৱাৰমেণ্ট দিছে সেইমতে কিন্তু BTC গভৰ্ণমেণ্টে কিন্তু তাত দিছে মই ইয়াতে যিখিনি ছাপ্লাই যিখিনি হিষ্ট্ৰী চাইছোঁ সেই হিষ্ট্ৰী মতে দেখা যায় যে যথেষ্ট আমাৰ ৱেল ইকুইপ ক'ব লাগিব হয়তো মেন পাৱাৰ অলপ প্ৰব্লেম আছে মেন পাৱাৰ ইছ্যুটো আমি ছল্ভ কৰিম মানে যি গছ গছনি কিবা তাতেও আছে আমি দেখিবলৈ পাইছোঁ যদি আমি চাই আৰু ভিতৰত যদি চাই আহিছোঁ বহুত বেয়াকৈ দেখিছে একদম অৱস্থা থিয়েটাৰে অপাৰেশ্যন থিয়েটাৰে তাৰ পৰা যদি কি কাৰণ দিয়া নাই নহয় আচলতে বাহিৰত এক্সট্ৰাকে দিয়া বুলি এইটো নহয় আচলতে বাহিৰত যিখিনি আছে আমাৰ তেনেকৈ সেই ক্লিনলাইনেছখিনি কৰিছে কিন্তু বিল্ডিং যিটো অতি বিল্ডিং আচলতে পুৰণা বিল্ডিং বিজুলী ডিপাৰ্টমেণ্টে অলৰেডি এই বিল্ডিংটো অলৰেডি কনডেম বুলি তেওঁলোকে দিছে আমি সেইকাৰণে এতিয়া নতুন অতিৰ কাৰণে আমি এই নতুন বিল্ডিঙত আমি তালৈ শ্বিফ্ট কৰিম আৰু নতুন ভাল ঘৰতে আমি অতিটো ডেভেলপ কৰিম
আর ভিতর যখন আপনাদের দেখছে মানে নিজে ভিজিট করেছো আসলে এইটো বহুত আগতেই শিফ করবলগা আছিল এইটো করা নাই কিন্তু যেহেতু করা নাই এটি আমি কিন্তু তার কার্য ব্যবস্থা লইছো ভিতর কোনো চাইছো যেহেতু এইটো বিল্ডিংটো আছে পুরোনা ড্যামেজ বিল্ডিং হয়ে আছে গতি আমি ইমিডিয়েটলি খুব কম দিনতে অতীত আমি শিফট করি না না এই কথাটো আপনার মো ঠিক একমত নয় আমি বাহিরের রং দিছে নে ভিতর রং দিয়া নাই সেই কথাটা মানে একমত কব নো কিন্তু যখন মই আজি নিজেই ইন্সপেকশনত গেছো মানে নিজে চাইছো সেইটো ভিতর সেইটো রং দিলেও সেইটো রং নাথাকে কারণ লিকেজ আছে বিল্ডিংটো টোটেল যেহেতু বিল্ডিংটো লিকেজ আছে তাত আকৌ রং দিয়ার প্রশ্ন নুঠে সেইকাৰণে আমি তাতে তাত ডেভেলপ করার আমি ভাবা নাই এটা নতুন বিল্ডিং যে আপনি কোভিডর টাইমত বনাইছিল হেন এইটো হিস্ট্রিটোয়ে মইতো দেখা নাই কিন্তু তথাপিতো কি সেই বিল্ডিংটোর মই গৈছো আজি সেই খুব সুন্দর বিল্ডিং সেই সুন্দর বিল্ডিংটোতে আমি ভাবিছো অতীত আমি শিফট করি গতিছে কিন্তু সমস্যাটো আমি সলভ করিম ঠিক আছে মই সেইটো ইনভেষ্টিগেশ্যন কৰিম আচলতে যিখিনি ৰিকোয়াৰমেণ্ট যদি লাগে সুপাৰিনটেণ্ডেণ্ট এজন থকাৰ পিছত এই ইস্যুটো হ'ব নালাগে আৰু তেওঁ প্ৰাইভেট মেচিন লৈ অতীত সোমাই অপাৰেশ্যন কৰিব সেই কথাটো কেতিয়াও এলাউ কৰিব নোৱাৰি কিন্তু আপোনালোকৰ কথাটো কিমান সত্য সেইটো মই গম পোৱা নাই আর মই নিশ্চয় ইনভেস্টিগেশন করেছি আমার মতে যদি তেওঁলোকে লেপারস্কোপিক যদি মেশিন যেটো মেশিন সেইটো যদি তেওঁলোকে নিজে আনিবলগা এইটো এটা ভেরি স্যাম্পল ইন দ্য পাবলিক সেক্টরত কিন্তু মই হেৰি কথাটো কোন ডক্টরে কৈছে মই নাজানো কিন্তু আমার মতে এইটো হবই নোৱাৰে এইটো কারণ সেইটো মই এগ্রি নহয় কারণ এনেকৈ অকল দামি মেশিন এটা কোনো ব্যক্তিগত কোনো ডক্টরে নানে যদি কৈছে মই সেই কথাটো ইনভেষ্টিগেশ্যন নিশ্চয় কৰিম আৰু এটা কথা আছে কি কাৰণ ৰিগাৰ্ডিং চিজিয়ান ছেকশ্যন কৰাৰ সময়ৰ কথা কৈছে নেকি তেওঁলোকে যদি তেনেকুৱা হয় আমাৰ মতে এইটো কেতিয়াও প্ৰশ্ন উঠিব নোৱাৰে যদি আচলতে মই ভাবোঁ যে তেনেকুৱা সময়ত নিশ্চয় মই নিজে প্ৰেজেণ্ট থাকিলে আমি বুজি বুজাব পাৰিম কাৰণ এটা কথা আপোনালোকে জানে গভৰ্ণমেণ্ট খুব ষ্ট্ৰিক্ট ৰিগাৰ্ডিং দ্য আপোনাৰ মেটাৰনেল চাইল্ড হেল্থৰ কাৰণে কোনো মানুহ আউট অফ পকেট এক্সপেণ্ডিচাৰ কোনো মানুহ টকা খৰচ কৰিব নালাগে আৰু যদি তাতে যদি পইচা লয় সেই কথাটোতো মই অলৰেডি মই ট্ৰিটমেণ্ট দিছোঁ ডেফিনেটলি উইল ডিপাৰ্টমেণ্টেলি উইল টেক দ্য ডিচিশ্যন কোনোবা ডাক্তৰে নিজে কিনি আনি নিজে বস্তু অনা বুলি ৰোগীৰ পৰা পইচা ল'ব দিছ নট বি টলাৰেটেড আৰু যদি তেওঁলোকে যদি এইটো ভাবি আছে আর এন বি সিভিল হসপিটাল ইজ এ প্রাইভেট হসপিটাল বলে যদি কোনোবা ডক্টরে ভাবি লৈছে ইল নট বি এলাও আর মই আপনাদের আজিয়ে কলো ডেফিনেটলি একশন উইল বি টেকেন তেওঁ যদি ইয়ারপরা মই যদি দূরত গভর্নমেন্ট আমি পঠাই দিওঁ কাছর যদি তেওঁ চাকরি করব দিওঁ দিস ইজ গুড এনাফ যদি তেনেকে উপযুক্ত প্রমাণ আছে কারণ রাইজর ক্ষতি কৰিব পৰা কাম আর এন বি সিভিল হসপিটালত কৰিবলৈ আমি এলাও নকৰো আমি এইটো ভেরি স্ট্রিক্ট গতিকে মই আশা কৰোঁ যে তেনেকৈ যদি ইস্যু আছে যিখিনি এতিয়া বিল্ডিং ডেমেজ হৈছে সেইটো ক্ষেত্ৰত মই আপোনালোকক এতিয়াই ক'লোঁ অতীতটো আমি ইমিডিয়েটলি আমি ৰিচিভ কৰি দিম দেট উইল বি গুড এনাফ আৰু যদি আপোনালোকে যিখিনি এনোমেলি আছে যদি পাব্লিক গ্ৰিভেন্স আছে যে কোনোবা পইচা খুজিছে কিবা খুজিছে এই ইস্যুবিলাক আপোনালোকে আমাক সহায় কৰক আমি আমাৰ ষ্টাফটোত নক'ব পইচা যিয়ে লৈছে তেওঁটো নক'ব কিন্তু আপোনালোকে এইটো স্পেচিফিক কৰক ইট শুড বি স্পেসিফিক আর স্পেসিফিকলি আমি পার্সন ওয়াইজ আমি একশন লোবলে আমি বদ্ধপরিকর আপনি নিশ্চয় মই আশা করো যে নিশ্চয় সিভিল হসপিটাল ভালো হয়ে যাবে আর অলরেডি আমার বিটিসি গভর্নমেন্ট খুব স্ট্রিক্টলি এইটো আমাক ডিরেকশন দিছে যে আমি কোনো ধরনের যাতে পয়সা লোব নয়